আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। প্রিয় দর্শক, আজকে বিশেষ করে আমাদের পাশে আপনারা একজন আমাদের পেশেন্টকে দেখতে পাচ্ছেন। বিশেষ করে ওনার আমরা পরিচয়, ওনার সমস্যা, কতদিন থেকে সমস্ত কিছু জানবো। তার আগে বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে বিশেষ করে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সায়েন্টিফিক ডায়াবেটিস রিভার্স একটা প্রোগ্রাম। সায়েন্টিফিক ডায়াবেটিস রিভার্স একটা প্রোগ্রাম বিশেষ করে আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে একজন দুজন নয় প্রচুর মানুষ যে সুগার থেকে মুক্তি পাচ্ছেন, জ্বর থেকে খতম হয়ে যাচ্ছে সুগারটা। তো এটা বিশেষ করে আমাদের বলার কিছুই নাই, আপনারা আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো বিশেষ করে আমাদের এর আগে আপনারা যারা দেখেছেন প্রচুর দেখেছেন ভিডিওগুলো, আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে। তো বিশেষ করে সায়েন্টিফিকভাবে আলহামদুলিল্লাহ ইনি সুগার থেকে পুরোপুরি মুক্ত। তো বিশেষ করে এনারা আমরা প্রথমে নাম, পরিচয়, পেশা এগুলো আমরা জানার চেষ্টা করি, ইনশাল্লাহ তারপরে তখন পরবর্তী আছে। তো আপনার শুনতে পাচ্ছেন তো? তো প্রিয় দর্শক, আমি একটা কথা বলে নিই, ইনি একটু কম শুনতে পান যার কারণে আমাকে একটু জোরে বলতে হবে আর কি। আচ্ছা, বলেন আপনার নাম এবং আপনার বাড়ি এগুলো বলেন। আমার নাম আব্দুল হাকিম, আমার বাড়ি মালদা জেলার রতুয়া থানার জাননগর গ্রামে। মালদা রতুয়া থানার মধ্যে আপনার বাড়ি পড়ছে, তাই তো? তো আচ্ছা, আপনি কি করেন? আমি একটা নিজামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করি। নিজামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন আপনি? আচ্ছা, তো বিশেষ করে আপনার যে কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছিলেন? আমার সুগারের সমস্যা। সুগারটা আপনার কতদিন থেকে ছিল? সুগার প্রায় 15 বছর ধরে। তো প্রিয় দর্শক, উনি সুগারের সমস্যা নিয়ে এসেছিলেন এবং 15 বছর থেকে ওনার কিন্তু এই সমস্যাটা ছিল। হ্যাঁ, মানে 15 বছরের সুগারের রুগী আর কি। তো আচ্ছা, আপনি এখানে যে চিকিৎসা আপনি যে করাচ্ছেন বা করাচ্ছিলেন, হ্যাঁ, তো আপনি কতদিন, এই যে আপনার সুগারটা এখন পর্যন্ত আপনার কতদিন সময় লাগলো? এখন থেকে আমার 6 থেকে 7 মাস লাগলো, কারণ আমার লিভারের একটু প্রবলেম ছিল। আচ্ছা, লিভারের জন্য আমার একটু টাইমটা বেশি লাগলো। আচ্ছা, তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার 6-7 মাস উনি বলছেন, কিন্তু আসলে ওনার মোটামুটি 10 মাস সময় লেগে গেছেন। হ্যাঁ, কারণ ওনার কাছে তো আর রেকর্ড নেই, রেকর্ড আছে আমার কাছে। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ওই আজকে মিলিয়ে মোটামুটি 10 মাস সময়। তো 10 মাস মানে যেহেতু উনি 1 মাস আগেই ভালো হয়ে গেছেন, তো মোটামুটি আপনি 9 মাস সময়টা আপনি ধরে রাখেন। তো প্রথম বিষয় যেটা হচ্ছে, এখানে কয়েকটা বিষয় বোঝার আছে যে অনেকে বিশেষ করে আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসে তারা হয়তো দেখা যায় 1 মাস 2 মাস পরে তারা মানে বিচলিত হয়ে যায়। হ্যাঁ, আমার 2 মাস হয়ে গেল, কেউ 3 মাস গণে, আমার তো 3 মাস হয়ে গেল। তো উনি কিন্তু 9-10 মাস ধরে কিন্তু আপনি ওনার চিকিৎসাটা নিচ্ছেন। তো কারো কম সময় লাগতে পারে, কারো বেশি সময় লাগতে পারে, এগুলো স্বাভাবিক ব্যাপার, যার যেমন কন্ডিশন সেই হিসাবে কিন্তু লাগবে। এখন কথা যেটা হচ্ছে যে ওনার কিন্তু সুগারটা 15 বছর থেকে, হ্যাঁ, 12 থেকে 15 বছরের সুগারের পেশেন্ট। হ্যাঁ, ওনার বিশেষ করে একটু সময় বেশি লেগেছে। হ্যাঁ, নর্মালিভাবে এখন আমরা মানুষদেরকে বলছি যে 6 থেকে 9 মাস নর্মালি সময় লাগতে পারে। হ্যাঁ, তার চাইতে কারো কারো ক্ষেত্রে বেশিও লাগতে পারে, সময়ও কমও লাগতে পারে। যদিও ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে মানুষ ভালো হয়ে যায়, হ্যাঁ, তবে কারো কারো ক্ষেত্রে সময়গুলো লাগে। এখন আমরা বলে দিচ্ছি যে 6 থেকে 9 মাস নর্মালি সময় লাগবে। এখন কথা যেটা হচ্ছে যে উনি কিন্তু দীর্ঘ 9 মাস ধরে 10 মাস ধরে আমাদের কাছে চিকিৎসা করেছেন, উনি চিকিৎসা করিয়ে যাচ্ছেন ধৈর্য সহকারে। এই ধৈর্যটা কিন্তু অনেকের কাছেই নেই, অনেকেরই কিন্তু ধৈর্য না থাকার কারণে কি হচ্ছে যে আমাদের কাছে হয়তো 2-3 মাস চিকিৎসা নেওয়ার কারণে কারো যদি সমস্যা জটিল থাকছে ও চিকিৎসা থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু ব্যাপার থাকে অনেকেরই, অধৈর্য। তো উনি কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। তো বিশেষ করে আমরা আপনাকে দেখাবো যে বিশেষ করে ওনার যে আমরা সায়েন্টিফিকভাবে যে প্রমাণ করেছি, আমরা ওনার আপনার হোমায়ার টেস্ট করেছি, ওনার ইনসুলিন ফাস্টিং আমরা টেস্ট করেছি। হ্যাঁ, আপনারা এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে দেখেন এই যে হোমায়ার, এই দেখেন এখানে হোমায়ার, ইনসুলিন ফাস্টিং, দেখেন সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো। হোমায়ারটা এত ভালো মানে খুবই ভালো বলা শুধু যাবে না, মানে খুবই ভালো বলতে হবে এটাকে, এত সুন্দর হোমায়ার। হ্যাঁ, ওনার রিপোর্ট এসছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যে ওনার টেস্টের মাধ্যমে, এটা শুধু ওনার কথা দিয়ে না আর আমাদের সাধারণ কথা দিয়ে না, বরঞ্চ এটা সায়েন্টিফিকভাবে প্রুফ করার পরে কিন্তু আমরা এটা এ করতে পারলাম। তারপরে ওনার রিপোর্ট দেখেন, ওনাকে যে আমরা রিপোর্ট করিয়েছিলাম। আচ্ছা, আপনি এই যে সুগার টেস্ট করেছিলেন, কি খেয়ে টেস্ট করেছিলেন এটা? প্রথমে ফাস্টিং করেছিলাম। আচ্ছা, তারপরে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে আবার পিপি করে 119 আছে। তো প্রিয় দর্শক, আপনারা এটা দেখেন যে এটা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 119, মানে একদম নন ডায়াবেটিক,
হ্যাঁ, একটা নন ডায়াবেটিক্স লোক যেমন যার কোনো ডায়াবেটিস নেই তার যেরকমভাবে হ্যাঁ 120-এর মধ্যে, আমরা বলি যে একটা মানুষের 80 খালি পেটে 80 এবং ভর্তি পেটে আপনার 120-এর মধ্যে থাকলে এটা 89 খালি পেটে চলে, হ্যাঁ 86। তো এটা নন ডায়াবেটিক পেশেন্ট একটা সাধারণ অংশ থাকে, কখনো কম বেশি আদা একটু থাকতে পারে। হ্যাঁ, তো সাধারণভাবে কি ওনার কিন্তু 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে 119। তো 75 গ্রাম গ্লুকোজ যদি কারো প্যানক্রিয়াস যদি লোড নিতে পারে, কারো বডির যদি লোড নিতে পারে, তখন তার জন্য আর কোনো ব্যাপার থাকে না, সে যা খাবে তাই খাক, হ্যাঁ সব কিছু তার জন্য আর কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে উনি 9 মাস পরে যে এখান থেকে মানে আলহামদুলিল্লাহ উনি ধৈর্য সহকারে করলেন এবং ভালো হলেন। তো বিশেষ করে আচ্ছা, আপনি যে নিয়মগুলো পালন করছিলেন যখন, তো আমাদের এখানে যারা আসে নিয়ম পালন করতে গিয়ে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম বলে যে অমুক তুমুক আবি যাবি, তো এই ধরনের কোনো কথা বলেছে আপনাকে লোকেরা? আমাকে অনেকেই অনেক কথাই বলেছে যে তুমি আর বেশি দিন বাঁচবে না, তোমার অবস্থা যা হলো। তো আমি বললাম আমি বাঁচবো কি না বুঝবো, আমি কায়েমদার সাপ্লিমেন্ট খেয়ে আমি আগের থেকে যে কতটা সুস্থ আছি তা আমি নিজে বুঝতে পারছি, তুমি আমার কী হালাত বুঝতে পারবে? আলহামদুলিল্লাহ আমি খুব এখন ভালো আছি, আমার সুগার একদম নর্মাল। হ্যাঁ, আমি এখন ভাত রুটি মিষ্টিও খেয়েছি কাল গতকালকে জানতে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার সুগার আবার গতকালকে আবার টেস্ট করলাম, আচ্ছা 94 এসে পিপি। আচ্ছা পিপিএসে। প্রিয় দর্শক, ওনার কালকে কী খেয়ে টেস্ট করেছিলেন? মাংস খেয়েছিলাম, ভাত সবজি, তারপর মিষ্টি ফিষ্টি সব উল্টা পাল্টা সব মানে এই করে, তাই তো? তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার কালকের রিপোর্ট যেটা বলছে যে ভাত মিষ্টি ফিষ্টি আমি যাই উল্টা পাল্টা সব খেয়ে মাত্র 94। তো আপনাদেরকে আমি আগে বললাম যে 75 গ্রাম গ্লুকোজ যদি কারো বডির লোড সহ্য করতে পারে, হ্যাঁ তাহলে বাকিগুলো তার কোনো ব্যাপারই না। মানে একটা মানুষ যদি 1 কুইন্টাল যদি মাথায় বইতে পারে, চায়না বইতে পারে, তো তার জন্য 50 কেজি 60 কেজি এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? তো তার 94 এসছে মানে বুঝতে পারছেন পিপি 94 এসছে মানে কতটা মানে গুড রেজাল্ট আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে মানুষ আপনাকে অনেককেই অনেক কিছু বলেছে, তো এই ধরনের আমাদের পেশেন্টদেরকে বলে, তো অনেকে মানুষ কি ডিপ্রেস হয়ে যায়, মানে মানুষের কথা শুনে ডিপ্রেস হয়ে যায়। তো এই ডিপ্রেস যারা হয়ে সুগার আমাদের চিকিৎসা থেকে বেরিয়ে যায়, তারা তো ওখান থেকে শেষ হয়ে গেল, মানে ও আর মানে খেলা খতম, আর হতাশ হলে হবে না, হতাশ হলে হবে না। তো আপনাকে কতটা কঠোর হয়ে থাকতে হয়েছে যে না আমাকে আল্লাহর রহমতে খুব ধৈর্য ধরে আপনাকে আর বিশ্বাস করে আমি চালিয়ে গেছি? তো আমার আমার দৃঢ় বিশ্বাস যে আমি ভালো হবই। তো প্রিয় দর্শক, বিশেষ করে বিশ্বাসটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা বলি যে বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। কারণ যখন আপনার ওনার কী বললেন যে আমার দৃঢ় বিশ্বাস আমি ভালো হব, তো মানুষের যখন একটা বিশ্বাস থাকে না যে আমার বিশ্বাস আমি ভালো হব, ইনশাল্লাহ ও যদি ধৈর্য সহকারে যদি নিয়ম পালন করে যায় একদিন ভালো হবে, এটা আমাদেরও বিশ্বাস, ঠিক আছে? ইনশাল্লাহ যেহেতু সে এই ব্যাপারে মেহনত করছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাস্তাকে সহজ করে দেবেন। কিন্তু সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে, তারা যারা কনফিউজের মধ্যে আছেন, কনফিউজ হয়তো মানে এই হচ্ছে কি না, আর যখন আপনার মধ্যে কনফিউজ থাকবে তখন কিন্তু আপনি ধৈর্য ধরতে পারবেন না। গোটা লাইফ ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধ না খেয়ে এর থেকে 2 মাস 3 মাস 4 মাস ধৈর্য ধরে যদি এই সাপ্লিমেন্ট ব্যবহার করা যায় ধৈর্য ধরে, অনেক উপকার পাওয়া যাবে, অনেক উপকার পাওয়া যাবে। প্লাস চিরদিনের মতো সুগার নির্মূল হয়ে যাবে, নর্মাল থাকবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আপনি বিশেষ করে যারা এখন পর্যন্ত হয়তো বিশ্বাসই করতে চায় না সুগার কখনো ভালো হয়, সুগার কি কখনো ভালো হওয়ার রোগ, এত বড় বড় ডাক্তার এই অনেক কিছু কথা বলে, অনেকেও আপনাকে বলেছে ভালো হবে না, তো বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনি এই যে ভালো হয়ে গেলেন, সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা দেখতে পেলাম সায়েন্টিফিকভাবে এটা প্রমাণ হয়ে গেল। তো এই জন্য বিশেষ করে এখন পর্যন্ত যারা এই যে ভুলের মধ্যে আছে তাদেরকে আপনি কী উপদেশ দিবেন, তাদেরকে আপনি কী বলবেন? আমি তাদেরকে বলতে চাই যারা অ্যালোপ্যাথিক ওষুধ চিরদিন না খেয়ে এই পিস লাইব্রেরিতে এসে ধৈর্য ধরে যদি সাপ্লিমেন্টগুলো ব্যবহার করে এবং কায়েমদার নিয়মকানুনগুলো যদি মেনে চলতে পারে, আল্লাহর রহমতেও চিরদিনের মধ্যে সুগারটা আবার নির্মূল হয়ে যাবে, এটাই আমি লোককে উপদেশ দিতে চাই। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি উপদেশ আপনারা শুনতে পেলেন। তো বিশেষ করে আমরা বলি যে কার সুগার কেমন কন্ডিশনের আছে, কেমন পজিশনের আছে, তার ভালো হওয়ার কতটা কী চান্স না চান্স, সমস্ত বিষয়গুলো রিপোর্টের মাধ্যমে জানা যায়। তো এইসব রিপোর্টের পরে আমরা মোটামুটি যার ভালো হওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে বলি ঠিক আছে আপনি ধৈর্য সহকারে আপনি চিকিৎসা চালিয়ে যান, আর যার হয়তো সম্ভাবনা থাকে না তাদেরকে আমরা একটা উপায় বলে দিই যে আপনাকে লাইফ টাইম হয়তো
হ্যাঁ, সাফল্যের মূল হচ্ছে ধৈর্য। হ্যাঁ, তো বিশেষ করে ধৈর্য ধারণের জন্য বিশ্বাস জরুরি, কারণ একটা মানুষের বিশ্বাস থাকলে সে ধৈর্য ধারণ করতে পারবে। আর যদি বিশ্বাস যদি না থাকে, বিশ্বাসটা যদি তার টলমল থাকে, তাহলে কিন্তু সে ধৈর্য ধারণও করতে পারবে না, কারণ এত কষ্ট করছি ভালো হবো কি হবো না, এই ধরনের যদি আপনার মানে বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনার টিকা মুশকিল। হ্যাঁ, কারণ এখানে ত্যাগের বিষয় আছে, এখানে মিষ্টি খাওয়ার বিষয় না, এখানে ত্যাগের বিষয় আছে। হ্যাঁ, তো বিশেষ করে আপনারা দেখতে পেলেন যে বিশেষ করে আমাদের সাইন্টিফিকভাবে আলহামদুলিল্লাহ যে আমরা প্রমাণ করে দিলাম যে সুগারের পেশেন্ট ভালো হয়, এবং আপনারা এই ভিডিওটি বেশি মানুষের কাছে শেয়ার করবেন যারা অবিশ্বাস করে, এবং যারা হয়তো এই বিষয়ে যারা জ্ঞান রাখে তাদের কাছেও আপনারা পাঠাবেন, তারা জানুক বুঝুক যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখানে সাইন্টিফিকভাবে সুগারটা পুরোপুরি মানে পুরোপুরি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান, যারা হয়তো চিকিৎসা করাতে চাইছেন, তো আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907, এতে আপনি ফোনও করতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে আপনি এ করতে পারেন। আর বিশেষ করে এখন তো আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে আপনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, আপনি কখন আসবেন, কোন সময়ে আপনি চিকিৎসা নিতে চাইবেন সেই হিসাবে আপনি বুক করেও আসতে পারেন। তো এই জন্য আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনারা লিখে রাখেন, এবং আমাদের ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আমরা যেহেতু ভিডিওতে এটা দিতে পারছি না, কারণ আমরা ভিডিও যেহেতু এডিট করি না, হ্যাঁ, কারণ এডিট করলে অনেকেই মনে করবে যে সব কাট ছাঁট করে হয়তো রোগীর মানে এই করেছে, তো আমাদের কোনো এডিটিং নয়, সরাসরি যা বললাম সমস্ত কিছু মানে ইউটিউবে চলে যাবে। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkayum.com। তো এখানে গিয়ে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করতে পারবেন, অ্যাকাউন্ট বানিয়ে, হ্যাঁ, সমস্ত কিছু আগে থেকে করতে পারবেন, তারপর এসে আপনারা সুবিধা মতো চিকিৎসা নিতে পারবেন, সমস্যা নেই। তো বিশেষ করে আমরা তো এখন ভিডিও শেষ করে দিচ্ছি, তো আপনি কি মানুষকে আর কিছু বলার আছে নাকি আমরা শেষ করে দেবো? আর কি বলবো, আমি তো যা বলার বলে দিই। আচ্ছা, তো বিশেষ করে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। হ্যাঁ, বিশেষ করে আপনারা অবশ্যই বিষয়গুলোকে ধ্যান রাখবেন, যে ভাববেন যে বিশেষ করে আজকে বিজ্ঞান অনেক অ্যাডভান্স হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা এই কাজগুলোকে আমাদের মাধ্যমে সহজ করে দিচ্ছেন, মানুষের সেবা করিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে বলে আমার মতো একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ এই ডায়াবেটিসের মতো জটিল সমস্যাগুলোকে খুব দ্রুত আল্লাহ তালা আমার মাধ্যমে সুস্থ করে দিচ্ছেন। হ্যাঁ, তো বিশেষ করে এনার জন্য দোয়া করবেন, এবং সকলের জন্য আমরা বিশেষ করে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।